আপনাদের জন্য আমাদের সিলেকি সাত ফ্রাই দিয়ে গরুর মাংস নিয়ে আসলাম। তো আমার চ্যানেলে আরেকটা সাত ফ্রাই দিয়ে গরুর মাংস আছে, ওটাই আমি দিয়েছি, সবগুলো একসাথে মাখিয়ে। আর আজকে আমি প্রথমে বাগার দিয়ে তারপর রান্নাগুলো আমি দেখাবো আপনাদের। এখন দিয়ে দিব এক কাপ তেল, দিয়ে দিব চার কাপ পেঁয়াজ, দুইটা তেজপাতা, দশ বারোটা গোলমরিচ, আটটার মতো লবঙ্গ, আটটা এলাচি, ছোট এলাচিটা, ডানসিনে একটা ভেঙে নিয়েছি, ভাজব সবগুলো একসাথে, পেঁয়াজ গুলাকে ভাজতেছি। যখন দেখবো হালকা লাল হয়ে এসেছে তখন অন্যান্য মশলা গুলা দিয়ে দিব। দিয়ে দিব এক টেবিল চামচ আদা পেস্ট, এক টেবিল চামচ রসুন পেস্ট, আদা রসুন গুলাকে পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ পেস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আজকে 3 কেজি গরুর মাংস রান্না করছি। দিয়ে দিব মশলাগুলো, আমি মশলা নিয়েছি লাল মরিচ পাউডার 2 টেবিল চামচ, ধনিয়া পাউডার 2 টেবিল চামচ, হলুদ পাউডার 1 টেবিল চামচ, জিরা পাউডার 1 টেবিল চামচ, আর ঘরে বানানো মশলা 1 চা চামচ, আর পাঁচফোড়ন ঘরে বানানো 1 টেবিল চামচ। তো দিয়ে দিব এগুলো একসাথে, দিদি এখন মাংসগুলাকে আমি ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এরকম একটু একটু আমি সামান্য চর্বি রেখেছি, দিয়ে দিলাম সব মাংসগুলা, এখন মিক্স করে নিব। আমি নাড়াচাড়া করে হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে মিডিয়াম টু রোতে নিয়ে আসব। দিয়ে দিব শর্করাগুলা, আমি বেশি দিচ্ছি না, বড় 3 পিসকে আমি ছোট করে কেটে নিয়েছি। একটু পর পর এসে নাড়াচাড়া করব, মিডিয়াম টু লোতে নিয়ে আসলাম, 1 ঘন্টার মতো কুক করব। সরি আমি বলতে ভুলে গিয়েছিলাম, ঘরে বানানো মশলাটা আপনারা যদি চান কমেন্ট করে জানাবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অপেক্ষা করব 10 মিনিট, আবার ফিরে এসে নাড়াচাড়া করব। 10 মিনিট পরে চলে আসলাম, আবার একটু নাড়াচাড়া করে দিব। আমি পানি দেই নাই, এগুলা মাংস থেকে পানি বের হয়েছে। আবার চলে যাব 10 মিনিটের জন্য, একটু পরে এসে আবার নাড়াচাড়া করব, আবার একটু নাড়া দিব। কাপ পানি দিয়ে দিব, দিয়ে দিলাম 2 কাপ পানি, পানিটা দিয়ে নাড়াচাড়া করে এখন রেখে দিব আরো 40 মিনিটের মতো, তারপর রান্না শেষ হয়ে যাবে। মাংসগুলা
কে আবার নাড়াচাড়া করে দিব। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্ত করে দিয়ে দিব। দিয়ে দিব একটু জিরা পাউডার উপরে, এটা আপনারা চাইলে দিতে পারেন, না স্কিপ করবেন। এই তো হয়ে গেল গরুর মাংস সাতকরা। হয়ে গেল আমার সাতকরা দিয়ে গরুর মাংস। আশা করি আপনাদের ভালো লাগবে, বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন, আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।